পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির নাপালিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপালির আয়োজনে ইফতার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 9 এপ্রিল রোববার সাঞ্জু শেপ্পের একটি হল রুমে এই ইফতার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শরফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন সাঞ্জেন নারো জামে মসজিদের খতিব মাওলানা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন পালমা জামে মসজিদের খতিব মাওলানা জাহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মনসুর ওয়েস, উপদেষ্টা গৌস উদ্দিন, উপদেষ্টা মাসুদ আহমেদ, ইতালি কমিটির উপদেষ্টা দেলোয়ার মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি আব্দুল শুক্কুর আবদুল্লাহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জুসেপ্পের উপদেষ্টা শাহাবুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপোলি শাখার সহসভাপতি মামুন আহমেদ সহ 200+ ধর্মপ্রাণ রোজাদার।